সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ইউটিউব স্পেশাল। প্রথম প্রশ্ন নায়লা। প্রথম প্রশ্ন ইউটিউব থেকে সালাউদ্দিন রনি বলছেন, পুত্র ও পুত্রবধূদের বলছি এই ভিডিও উপলক্ষে, ম্যাম আমার আপনার কথা একদম ঠিক লাগছে কিন্তু আমি সেবা করতে চাই, তারা তো আমাকে সহ্য করতে পারে না। আমার দেহ বিয়ের আগে একটু ভালো ছিল কিন্তু এখন আমাকে তারা আরও দেখতে পারে না, কিন্তু আমি কীভাবে তাদের সেবা বা দায়িত্ব নিব? আসলে একটা কথা কি জানো, আমি আমি যেটা বিশ্বাস করি যে এক হাতে তো আর তালি বাজে না, তাই না? তো তুমি সেবা করতে চাচ্ছ কিন্তু তারা তোমাকে সহ্য করতে পারছে না, জিনিসটা একটু হলেও একটা কিন্তুর ব্যাপার থেকে থাকে। আচ্ছা, তারপরেও আমি ধরে নিলাম যে একটা তুমি অক্লান্ত তাদের সেবা করতে চাচ্ছ কিন্তু তারা তোমাকে সহ্য করতে পারছে না, তাহলে তোমার দায়িত্ব নেওয়া দরকার নেই। তুমি দায়িত্ব নিতে চাচ্ছ তো এটা তো তোমার হাজব্যান্ড দেখছে, তুমি যে দায়িত্ব নিতে চাচ্ছ এটা তোমার নিজে, মানে অনেস্টলি এটা তো আমরা আল্লাহ তাআলা তো দেখছেন। তুমি দায়িত্ব নিতে চাচ্ছ এটা তো তোমার বিবেকের কাছে তুমি পরিষ্কার আছো, চেষ্টা করেছো কিন্তু তারা তোমাকে দেখতে পাচ্ছেন না, যেটা তোমার অভিযোগ। হ্যাঁ, তো সেটা তো তাদের বোকামি, সেখানে তোমার আর কীভাবে দায়িত্ব নেওয়ার আছে? একমাত্র সৃষ্টিকর্তার কাছে তাদের হেদায়তের দায়িত্বটা নিতে পারো। দ্যাটস ইট। আকুল আবেদন, অল দ্য বেস্ট। ইয়েস। পরবর্তী প্রশ্ন ইউটিউব থেকে আবির বলছে, আপা আমার বন্ধুর সাথে আমার শুধু ঝগড়া হয়, ও সব কিছুতেই ওর সিদ্ধান্তকে প্রাধান্য দিতে চায় কিন্তু সে আমাকে খুব মিসও করে। এখন সামান্য একটা ঝগড়া নিয়ে আজকে 3 দিন ধরে কথা হয় না, ওকেও দেখে মন খারাপ করে রাখে এবং আমিও ওকে খুব মিস করছি, কিন্তু যদিও এক রুমে পাশাপাশি থাকে কিন্তু কেউ কারোর সাথে কথা বলছি না, কি করা যায়? আমরা সেম ব্যাচে সেম সাবজেক্টে পড়ি, আমরা অনার্স তৃতীয় বর্ষে পড়ছি। আবির, তোমার এই সমস্যাটা অনেকের মধ্যে থাকে যে বন্ধুর বন্ধুর মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে যায়। তো একটা জিনিস কি, ডেফিনেটলি তুমি খুব ভালো বন্ধু এবং বন্ধুর সাথে কথা হচ্ছে না আজকে 3 দিন ধরে এই মন খারাপ থেকে, কিন্তু তুমি এই প্রশ্নটা করতে পেরেছো, যেহেতু আমি বলবো এটাতেই তোমার অর্ধেক, তোমার বন্ধু যখন এইটা যদি শুনতে পায় তাহলে কিন্তু বুঝবে যে আসলে জিনিসগুলো ইচ্ছেকৃত না। তারপরে অনেক সময় আমরা কিন্তু বন্ধু বন্ধুতে তো আর এত বই খাতা লিগ্যাল নিয়ম মেনে তো কথা বলা যায় না, বন্ধু বন্ধুতে কিন্তু ঠোকাঠুকি হয়ে যায়। তবে যেহেতু যখন একজন কথা বলছো সেটাতে তুমি যদি এগ্রি নাও করো সেই মুহূর্তে, ওটা নিয়ে আমি বলবো যে প্রতিবাদ নাই বা করলে, বন্ধুকে একটু নয় ছাড়ই দিলে। কারণ দেখো, এই তুমি প্রতিবাদ করেছো, সেও তখন তার শর্তে লজিক দেখানো শুরু করেছে, কারণ ওই মুহূর্তে কিন্তু তার কাছে তার কথাটাকে প্রাধান্য দেওয়া ব্যাপারটা বেশি ইম্পর্টেন্স পেয়েছিল, তোমার উত্তরটা তাকে আরও বেশি জিদ বাড়িয়ে দিয়েছে। তো কী দরকার, ঠিক আছে, ও যখন এটা বলছে যদি তুমি একান্ত একমত নাও হতে পারো, হাসো, হেসে অন্য একটা কিছুতে ব্যস্ততা দেখাও, অথবা ওই মুহূর্তের জন্য ওরটা শুনতে থাকো। পরবর্তীতে যখন ও আবার একটু নর্মালি 1 ঘন্টা 2 ঘন্টা পরে অন্য কোনো একটা বিষয় নিয়ে কথা বলছে, তখন তুই তুই তখন এটা বলছিলি, হ্যাঁ ঠিক আছে তুই এই জায়গায় ঠিক আছিস কিন্তু এইখানটা এরকম না, এরকম হলে মনে হয় আমার কাছেও বেটার হইতো, তুই কী বলিস? তখন দেখবে ও অনেকটাই কিন্তু তোমার মতো করেই কথা বলছে। কিন্তু সাথে সাথে যখন যুদ্ধুম যুদ্ধুম করে কী লাভ হয় বলো তো? এই যে অনার্স পড়ছো, এই জীবনটা চা, এই ছাত্র জীবন, এটার মধ্যেই কিন্তু অনেক, মানে আমি বলবো সবচাইতে সুখ, বড় সুখ, কারণ এরপরে কিন্তু জীবনের দায়িত্ব নিতে হয়, জীবন অনেক কঠিন। তো এই অল্প সুখের সময়টুকুতে ছোটোখাটো ব্যাপারে ভালোবাসার মানুষ বা বন্ধুরা তো সবচাইতে কাছে এখন, না এদের সাথে ঝগড়াঝাটি করা, মনোমালিন্য করা, একটু হলেও আমরা এটাকে কন্ট্রোল করতে পারি যদি আমরা জবানটাকে একটু চুপ রাখলাম। তুমি যখনই এরকম করবা দেখবে যে পরবর্তীতে তুমিও যখন কথা বলছো তোমার বন্ধুও তোমার থেকে শিখছে, কারণ তুমি যেমন কষ্ট পাচ্ছ ও কষ্ট পাচ্ছে। এগিয়ে যাও, দিয়ে বলো চলো অনেকদিন ফুচকা খাই না দোস্ত, লেটস হ্যাভ ফুচকা। দ্যাটস ইট, দ্যাটস দ্য ওয়ে ইউ শুড অ্যাপ্রোচ, অল দ্য বেস্ট। ইয়েস। পরবর্তী প্রশ্ন শীলা তাসমিন বলছেন, আমার হাজবেন্ড আমাকে ডিভোর্স দিবে না কিন্তু আমাদের সেপারেশন চলছে 2 বছর 3 মাস হলো, কি করব? তোমার হাজবেন্ড তোমাকে ডিভোর্স দিবে না, তোমার বাট সেপারেশনে আছে, তোমরা 2 বছর হয়ে গেছে না, তো এটার রিজনটা কি? অর্থাৎ তুমি হয়তো বা ডিভোর্স চাচ্ছ, ও দিতে চাচ্ছে না, অথবা ও তোমাকে অনেক ভালোবাসে তাই কোনো না কোনো ভুলের জন্য হয়তোবা তোমাদের মধ্যে একটা সেপারেশন হয়ে আছে, বাট ও অপেক্ষা আছে তুমি ফিরে যাবে, এরকম নানাবিধ কারণ থাকতে পারে। আমি তো ধুম করে এখান থেকে কিছু বলতে পারছি না, সবচেয়ে ভালো হয় তুমি তোমার মা বাবাকে জিজ্ঞেস করো, ওনারা কিন্তু তোমাকে সবচেয়েতে বেটার সাজেশনটা দিতে পারবে। কারণ একটা মানুষ
স্বামী স্ত্রী দু বছর আলাদা আছো কিন্তু ডিভোর্স হচ্ছে না, এর ভেতরের কারণটা কি? এই কারণটা কিন্তু তোমার বাবা মা জানেন, যেটা আমি জানি না। তো এটার জন্যে ওনাদের কাছে ব্যাপারটা বলো, ডেফিনেটলি ওনারা তোমাকে পারফেক্ট সলিউশনটা দেবেন। আর যদি সুযোগ থাকে, ডেফিনেটলি তোমাদের যদি বাচ্চা থাকে এবং তোমাদের ভালোবাসা থাকে এবং সেই ভালোবাসার জন্য যদি সে ডিভোর্স না দিয়ে অপেক্ষায় থাকে, একবার সুযোগ দেওয়া যেতেই পারে। বাট সেটা ডিপেন্ড করবে কী কারণে তোমরা আলাদা হয়েছো সেটার উপর। সেটা যদি খুব মারাত্মক বিশাল কোনো কারণ হয় যেটা ভবিষ্যতে আবারও বারবার পুনরাবৃত্তি হওয়ার চান্স আছে, যেটা তোমার মুরব্বীরা বলছে যে না এটার থেকে সে বেরিয়ে আসতে পারবে না, সেরকম কোনো ব্যাপার থাকলে সেটা অন্য কথা। বাট শুধুমাত্র মনোমালিন্যর জন্য বা একটা ভুলের জন্য যদি কিছু হয়ে থাকে, ডেফিনেটলি আমি বলি সুযোগ দেওয়াটা বেটার। ইয়েস, শেষ প্রশ্ন। সঞ্জিদা চৌধুরী বলছে, আমার ছোট ভাই পড়াশোনায় খুব অমনোযোগী, ছোটবেলায় বাবা মায়ের ডিভোর্স হয়ে যায়, আমি সময়টা কাটিয়ে উঠে আমার ভাই এখনো সেগুলো নিয়ে ফ্রাস্ট্রেটেড, সে ক্লাস 9-এ পড়ে, কি করব? সঞ্জিদা, আমার কাছে যেটা মনে হয় যে যেহেতু তুমি কাটিয়ে উঠতে পেরেছ, ইনশাআল্লাহ তোমার ভাইও কাটিয়ে উঠতে পারবে, বাট ও এখন খুব বাজে একটা বয়সে যাচ্ছে, এটাকে বলে বয়সন্ধির বয়স, টিন এজ, এটা 19 পার হলে পরে, 19 পার হলে যখন 20-21 অটোমেটিক টিক, বাট আসলে তো না, সন্তানরা কী চায়? বাবা মাকে নিয়ে একটা সংসারের স্বপ্ন দেখে। গত দুদিন আগে একটা মেয়ে, ছোট বাচ্চা, ওর মা আসছিল যে বাচ্চাটার বয়স হচ্ছে 7+, বাচ্চাটার বাবা মার ডিভোর্স হয়ে গেছে, বাচ্চাটা কিন্তু রাতের বেলা ওর বাবা মা কোত্থেকে যেন জোগাড় করেছে ওর সাথে ওর বাবা মায়ের একটা ছবি, ওটা নিয়ে মাথার কাছে ঘুমায়। কী ধরনের একটা অব্যক্ত কষ্ট ফিল করেছে জানো এটা শোনার পর? ছোট্ট মানুষ, ও জানে না কী কারণে বাবা মা ছাড়া চেয়েছে, বা জীবনের এত জটিলতা তো এখনও ওকে স্পর্শ করে না, ওর কাছে জীবন মানে হচ্ছে বাবা মা সহ ও, তাই ওই ছবিটাই তার কাছে এখন একান্ত সবল। তো এরকম ছোট মনে অনেক সময় এরকম হয়। তোমার ভাইয়ের ব্যাপারটা যদি দেখো যে আসলেই সে বেরিয়ে একদমই আসতে পারছে না এবং যে কোনো কারণে সে রিয়েক্ট করছে, সব কিছু দিয়ে তার ভেতরে একটা জিদ কাজ করছে, তাহলে প্রথম কথা হচ্ছে ওটা নিয়ে ওকে খোঁচাখুচি কম করো, সেটা কিন্তু ওর ভালোর চেয়ে মন্দ ডেকে আনবে। তার চেয়ে ওকে সুন্দর করে বসে গল্প করো, ওকে বলো আমি বুঝি তোর কষ্টটা, ওকে ওর সঙ্গে সহমর্মিতা দেখাও। তবে জানিস কি, তুই যদি আজকে ভালো রেজাল্ট করে যখন নিজের পায়ে দাঁড়াতে পারবি, হয়তোবা আমরা অনেক কিছু বদলে ফেলতে পারবো। এভাবে তাকে সাহস দাও। আর এর বাইরে যেটা করতে পারো, যেটা ডেফিনেটলি যদি মনে করো যে এই সব কিছুর বাইরে চলে গিয়ে সে আছে, তাহলে একটু একজন, আমি বলবো যেটা, যে সাইকোথেরাপিস্টের সাথে কথা বলতে পারো, একজন কাউন্সিলরের সাথে, একজন কাউন্সিলর কিন্তু, যেহেতু এটা আসলে অনেক গভীর একটা ক্ষত, তো এসব ক্ষত না শুধুমাত্র মুখের কথা অনেক সময় কাজ করে না, এটা কাউন্সিলিং দরকার হয়। দুটা তিনটা কাউন্সিলিং করলেও দেখবা যে তোমার ভাই একেবারে এটা থেকে বেরিয়ে আসতে পেরেছে। একদম ভেতরে হয়তো বা থাকবে, কিন্তু আপাতত যে কাজগুলো মন খারাপের জন্য সে পড়াশোনা থেকে নিজেকে উইথড্রল সিমটমে নিয়ে এসছে, সেগুলো থেকে অ্যাটলিস্ট স্বাভাবিক জীবনে যেতে পারছে। সো ডেফিনেটলি আমি বলবো তাহলে তুমি ওকে একটু একজন কাউন্সিলরের কাছে নিয়ে যাও। আর ইনশাআল্লাহ আমার দোয়া তো রইলে, আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।